নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন এই সেতু। এরই মধ্যে সেতুর প্রায় 85% কাজ শেষ হয়েছে, এখন চলছে শেষ পর্যায়ের কাজ। একই সাথে এগিয়ে চলছে সংযোগ সড়ক নির্মাণের কাজও। স্থানীয়রা জানান, সেতুটি চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 10 জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, পাশাপাশি বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি করাও অনেক সহজ হবে। সেতুটা হলে আমাদের নড়াইল লোহাগড়া অনেক উন্নত হবে, ঢাকা যাইতে পারবে, আসতে পারবে সহজে। আগে গায়ে ফেরির জন্য দাঁড়ায় থাকতে হতো, আপনার ট্রলারের জন্য দাঁড়ায় থাকতে হতো, এখন আর দাঁড়ায় থাকা লাগবে না। এটি চালু হলে বেনাপোল ও যশোরের সাথে ঢাকার দূরত্ব 113 কিলোমিটার, খুলনা ও ঢাকার দূরত্ব 121 কিলোমিটার এবং নড়াইল ও ঢাকার দূরত্ব 181 কিলোমিটার কমবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, জুনে সেতুটি খুলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। আমাদের এই সেতুটা নির্মিত হলে আমরা ঢাকা থেকে খুব সহজেই যশোর হয়ে আমাদের বেনাপোল এবং কলকাতাতে আমরা খুব দ্রুত আমরা যেতে পারবো। আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন সাধিত হবে অত্র এলাকার। 690 মিটার দৈর্ঘ্যের 6 লেনের এই সেতু এশিয়ান হাইওয়ের অংশ, যার 4টি মূল লেনে দ্রুতগতির ও 2টি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।